আফ্রিকার সবথেকে বড় দেশ নাইজেরিয়া, সেই দেশে শুরু হয়েছিল গৃহযুদ্ধ। নাইজেরিয়ান সৈন্যরা তাদের সামনে যাকেই দেখছিল তাকেই মেরে ফেলছিল। ইউএস আর্মির একটা স্পেশাল টিমের উপরে দায়িত্ব আসে নাইজেরিয়া থেকে একজন আমেরিকান ডাক্তারকে বাঁচিয়ে আনার, আর সেই দুর্ধর্ষ মিশন নিয়ে আজকের এই মুভি। মুভির নাম টিয়ার্স অফ দ্য সান। বন্ধুরা, এই মুভির মধ্যে অনেক নৃশংসতা রয়েছে, অনেক হত্যা রয়েছে। হয়তো এই মুভিটা দেখে আপনার খারাপ লাগতে পারে, তাই আপনি যদি দুর্বল হৃদয়ের মানুষ হয়ে থাকেন তাহলে মুভিটি দেখবেন না। তো আর বেশি কথা না বলে চলুন শুরু করি সিনেমাবাজির আজকের মুভির গল্প। মুভির শুরুতে দেখা যায় নাইজেরিয়ার আর্মিরা তাদের দেশেরই সাধারণ মানুষদের নির্বিচারে গুলি করে মেরে ফেলছে। বাচ্চা থেকে বুড়ো কেউ তাদের হাত থেকে ছাড়া পাচ্ছে না। বাড়িঘর থেকে শুরু করে হাসপাতাল, স্কুল কলেজ সবকিছুতেই তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে। এমনকি জীবন্ত মানুষের গায়েও তারা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো, নাইজেরিয়ান আর্মিরা এরকম কেন করছে? কেন তারা নিজেদের দেশের লোকেদেরই এরকম নির্মমভাবে মেরে ফেলছে? চলুন এবার জেনে নেওয়া যাক এই নৃশংসতার পেছনের আসল গল্পটা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা। এই মহাদেশটির মোট জনসংখ্যা প্রায় 140 কোটি, যার মধ্যে নাইজেরিয়া জনসংখ্যা সবথেকে বেশি, প্রায় 21 কোটি। নাইজেরিয়াতে প্রায় 250টারও বেশি আলাদা আলাদা জাতি, আলাদা আলাদা ধর্মের লোক বসবাস করে। আর বছরের পর বছর ধরে এদের জাতি এবং ধর্ম নিয়ে নিজেদের মধ্যে লড়াই লেগেছিল। আর এই লড়াইয়ে সবথেকে ভয়ঙ্কর হয়ে ওঠে নাইজেরিয়ান আর্মি জেনারেল মুস্তাফা ইয়াকুব। ইয়াকুব নাইজেরিয়ার সমস্ত জাতিদের একসাথে করে তাদের সাথে খ্রিস্টানদের মধ্যে জাতিগত ঝামেলা লাগিয়ে দেয়। যেহেতু ইয়াকুব নিজে খ্রিস্টান ধর্মের লোক ছিল না, তাই ইয়াকুব সমস্ত জাতি এবং সৈন্যকে একজোট করে আর নাইজেরিয়ার প্রেসিডেন্ট স্যামুয়েল আজুকা এবং তার পুরো পরিবারকে মেরে ফেলে, কারণ স্যামুয়েল খ্রিস্টান বা ইবো জাতির লোক ছিল। এছাড়া নাইজেরিয়ার সেনাবাহিনীতে যারা এই খ্রিস্টান এবং ইবো জাতির লোক ছিল, ইয়াকুব তাদের সবাইকে মেরে ফেলে। আর নাইজেরিয়ার এই পরিস্থিতির খবর যাতে বাইরে না যায়, তাই সেখানে যে সমস্ত বিদেশিরা ছিল তাদেরকেও তারা খুঁজে খুঁজে মেরে ফেলে। এই কারণে আমেরিকা নাইজেরিয়ায় থাকা তাদের এম্বাসি এবং অন্যান্য সমস্ত আমেরিকানদের আমেরিকায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছিল। এরপর আমাদেরকে দেখানো হয় আফ্রিকা থেকে কিছুটা দূরে আটলান্টিক মহাসাগরের উপর ভেসে থাকা একটা আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার। সেখানে আমেরিকান নেভি সিলের লেফটেন্যান্ট জেনারেল একে ওয়াটার সবেমাত্র আফ্রিকা থেকে কয়েকজন আমেরিকানদের রেস্কিউ করে ফিরে এসেছে। কিন্তু এরপরই ক্যাপ্টেন বিল রোডস তাকে বলে, আমি জানি তোমরা এই মাত্র একটা বড় অপারেশন শেষ করে এসেছ, কিন্তু তোমাদেরকে এখনই আবার একটা রেস্কিউ মিশনে আফ্রিকা যেতে হবে। রোডস এর কথা মতো তারা সবাই খাবার খেয়ে তাদের পরবর্তী মিশনের প্ল্যানিং করার জন্য একটা মিটিং রুমে জড়ো হয়। সেখানে ক্যাপ্টেন বিল রোডস তাদের সবাইকে নাইজেরিয়ার লোকেশন এবং প্ল্যানিং ভালোভাবে বুঝিয়ে দেয়। রোডস তাদের বলে, তোমাদের মিশন হলো আফ্রিকার আবুজা নামের একটি জায়গা থেকে আমেরিকার ইন্টারন্যাশনাল রিলিফ সার্ভিসের লিনা নামের একজন লেডি ডাক্তারকে রেস্কিউ করে আমেরিকায় ফেরত আনতে হবে। আর তার সঙ্গে আরো 3 জন আমেরিকান আছে, যাদের মধ্যে একজন হলো খ্রিস্টান মিশনারি ফাদার এবং আরো 2 জন নান। তারা যদি আসতে চায় তাহলে তাদেরকেও তোমাদের নিয়ে আসতে হবে। ডাক্তার লিনা জন্মসূত্রে আমেরিকান নন, তিনি একজন বিখ্যাত আমেরিকান ডাক্তার জন কেন্দ্রিককে বিয়ে করে আমেরিকান নাগরিক হয়েছিলেন। লিনা আর তার সঙ্গীরা নাইজেরিয়ার ওই প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে অনেক বছর ধরে গ্রামবাসীদের চিকিৎসা করে আসছিল। ক্যাপ্টেন বিল সবাইকে বলে, এই মিশনটা কিন্তু খুবই রিস্কি, কারণ 5000-এরও বেশি নাইজেরিয়ান সেনা ওই এলাকার আশেপাশেই রয়েছে। তাই তোমাদের খুব সাবধানে ডক্টর লিনা আর তার সঙ্গীদের ওই এলাকা থেকে বের করে নিয়ে আসতে হবে। তাদেরকে ওই এলাকা থেকে 12 কিলোমিটার দূরে একটি জায়গায় নিয়ে যেতে হবে, যেখানে আমেরিকান এয়ারফোর্সের হেলিকপ্টার তোমাদের রেস্কিউ করার জন্য অপেক্ষা করবে। রোডস এর প্ল্যানিং অনুযায়ী সেই রাতেই লেফটেন্যান্ট জেনারেল একে ওয়াটার সহ আরো 7 জন কমান্ডার একটা স্পেশাল প্লেনে করে আফ্রিকা পৌঁছে যায়। তারা সবাই প্রথমে প্লেন থেকে ঝাঁপ দেয় আর প্যারাশুট নিয়ে আবুজার আশেপাশে জঙ্গলে নেমে পড়ে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর সন্ধ্যা হওয়ার সাথে সাথে তারা একটি মেয়ের সাহায্য নিয়ে ডক্টর লিনার ঠিকানায় পৌঁছে যায়। লেফটেন্যান্ট যখন ডক্টর লিনার কাছে পৌঁছায় তখন লিনা একটা অপারেশনে ব্যস্ত ছিল। ওয়াটার লিনাকে নিজের পরিচয় দেয়, কিন্তু হাতে বন্দুক নিয়ে অপারেশনের জায়গায় যাওয়ায় লিনা তার উপর খুব রেগে যায় এবং তাকে সেখান থেকে বেরিয়ে বাইরে অপেক্ষা করতে বলে। লিনা অপারেশন শেষ করে বাইরে আসার পর ওয়াটার তাকে বলে, তোমাকে এবং তোমার 3 জন সঙ্গীকে এখনই আমাদের সঙ্গে আমেরিকায় যেতে হবে। নাইজেরিয়ার পরিস্থিতি একদম ভালো নয়, সে ব্যাপারে তুমি নিশ্চয়ই জানো। যে কোনো সময় এখানে ইয়াকুবের সৈনিকরা হামলা করতে পারে আর তারা একবার এখানে পৌঁছে গেলে তারা সবাইকে মেরে ফেলবে। এবার ওয়াটার ডক্টর লিনাকে বলে, তোমরা তাড়াতাড়ি রেডি হও, নিজেদের দরকারি জিনিসপত্র নিয়ে এখনই আমাদের সঙ্গে চলো, আমাদের এখনই এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। এখান থেকে 12 কিলোমিটার দূরে জঙ্গলের শেষে ইউএস এয়ারফোর্সের হেলিকপ্টার আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা তোমাদেরকে আমেরিকা নিয়ে যাব। ওয়াটারের কথা শোনার পর লিনা তাকে বলে, এখানে প্রায় 70 জন নিরীহ নাইজেরিয়ান গ্রামবাসী রয়েছে, যাদের মধ্যে বেশিরভাগ লোকই অসুস্থ। সবাইকে এই অবস্থায় ফেলে আমি এখান থেকে যেতে পারবো না। যদি তুমি এই 70 জন আফ্রিকানকে সুরক্ষিতভাবে ক্যামেরুন বর্ডারে পৌঁছে দাও তাহলে আমি তোমাদের সঙ্গে আমেরিকা ফিরে যাব। লিনার কথা শুনে ওয়াটার তাকে বলে, আমাদের কাছে শুধুমাত্র আমেরিকানদের রেস্কিউ করার অর্ডার আছে, কোনো আফ্রিকানদের রেস্কিউ করার কাজ আমাদের নয়। এটা শুনে লিনা ওয়াটারের উপর রেগে যায় আর হাসপাতালের ভিতরে চলে যায়। ওয়াটার তাকে আবার ডেকে আনে এবং বলে, যে কোনো সময় ইয়াকুবের সৈন্যরা এখানে চলে আসবে, তারা সবাইকে মেরে ফেলবে। তুমি ডাক্তার বলে ওরা কিন্তু তোমাকে ছেড়ে দেবে না, তাই তোমাকে তাড়াতাড়ি ওই 3 জনকে সাথে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই কথা শোনার পরেও লিনা এই অসহায় আফ্রিকানদের ছেড়ে যেতে রাজি হয় না। কি করবে বুঝতে না পেরে শেষে ওয়াটার ক্যাপ্টেন রোডস কে ফোন করে। রোডস তাকে বলে, যে কোনো ভাবে ডক্টর লিনাকে আমেরিকা ফিরিয়ে আনতেই হবে, কিন্তু কাজটা তোমরা কিভাবে করবে সেটা তোমাদেরকেই ঠিক করতে হবে। এরপর ওয়াটার কিছুক্ষণ ভাবার পর লিনাকে ডেকে বলে, ওই 70 জন আফ্রিকানদের মধ্যে যারা সুস্থ
12 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে পারবে, আমরা শুধুমাত্র তাদেরকেই নিয়ে যেতে পারবো। এবার লীনা তাড়াতাড়ি করে ওই 70 জনের মধ্যে যারা সুস্থ এবং হেঁটে যাওয়ার মতো ক্ষমতা ছিল তাদের তৈরি হতে বলে, আর নিজেও তৈরি হয়ে নেয়। আর সকাল হতেই সবাই দরকারি জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু ডক্টর লীনার সাথে যে তিনজন আমেরিকান ছিল, মানে চার্চে সেই প্রিস্ট আর দুজন নান যারা তাকে চিকিৎসার কাজে সাহায্য করত, তারা অসুস্থ আফ্রিকানদের চিকিৎসা করার জন্য সেখানেই থেকে যায়। লেফটেন্যান্ট ওয়াটার আর 7 কমান্ডার ডক্টর লীনা সহ বাকি আফ্রিকানদের নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ঘন জঙ্গলের ভেতর দিয়ে তারা লাইন ধরে আস্তে আস্তে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সকাল থেকে রাত হয়ে যায়। তাদের সাথে বাচ্চা আর বয়স্করাও ছিল। এতটা রাস্তা হেঁটে সবাই খুব ক্লান্ত হয়ে যায়। এরপর ডক্টর লীনা লেফটেন্যান্টকে ডেকে বলে, সবাই খুব ক্লান্ত হয়ে গেছে, সবার একটু বিশ্রাম দরকার। কিন্তু ওয়াটার লীনার কথায় পাত্তা না দিয়ে সবাইকে বলে, আমাদের এখনো অনেকটা রাস্তা যেতে হবে, তাই সবাই তাড়াতাড়ি চলো। জঙ্গলের কোথায় বিপদ লুকিয়ে আছে আমরা কেউ জানি না। যে কোনো সময় শত্রুরা আমাদের উপর হামলা করতে পারে, তাই আমাদের এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জঙ্গলের শেষ সীমানায় পৌঁছাতে হবে। কিন্তু লীনা বলে, এখানে অনেক অসুস্থ মানুষ আছে, এমনকি ছোট বাচ্চাও আছে যাদের শরীর খুবই খারাপ, তাই একটু বিশ্রাম না পেলে আর কেউ যেতে পারবে না। লীনার কথা শুনে ওয়াটার বাধ্য হয়েই সবাইকে কিছুক্ষণ রেস্ট নিতে বলে আর কমান্ডারদের সতর্ক থেকে চারিদিকে নজর রাখতে বলে। কিছুক্ষণ পরেই তারা দেখে একদল নাইজেরিয়ান সৈন্য তাদের দিকেই আসছে। লেফটেন্যান্ট সবাইকে নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু হঠাৎই একটা অসুস্থ বাচ্চা কেঁদে ওঠে, কারণ একটু আগে লীনা তাকে একটা ইঞ্জেকশন দিয়েছিল। বাচ্চার কান্নার শব্দ পেয়ে সেই নাইজেরিয়ান সেনারা ওখানে দাঁড়িয়ে পড়ে আর আশেপাশে খুঁজতে শুরু করে। কিন্তু অনেকক্ষণ খোঁজার পরেও তারা কাউকে দেখতে পায় না আর সেখান থেকে চলে যায়। কিন্তু ওই সেনাদের মধ্যেই একজন ছিল যে অনেকটা পিছনের দিকে ছিল। সে হঠাৎ গাছের আড়াল থেকে ডক্টর লীনাকে দেখে ফেলে আর সে লীনার দিকে গান পয়েন্ট করে। সে লীনাকে মারতে এগিয়ে আসে আর ঠিক তখনই ওয়াটার তার মুখ চেপে ধরে আর ছুরি দিয়ে তার গলা কেটে দেয়। আর এই যাত্রায় তারা সবাই বেঁচে যায়। এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তারা আবার সবাই হাঁটতে শুরু করে। এরপর দেখা যায় সকাল হতেই ইয়াকুবের সেনারা কর্নেল ইদ্রিস সাদিকের নেতৃত্বে ওই মিশন হাসপাতালে পৌঁছে গেছে যেখানে লীনা আর তার সঙ্গীরা থাকতো। লীনা চলে গেল তখন সেখানে বেশ কিছু অসুস্থ মানুষ এবং ওই তিনজন আমেরিকান ছিল। সেনাদের চার্চে ঢুকতে দেখে সবাই ভয়ে চেঁচাতে থাকে। মিশনের প্রিস্ট কর্নেলের কাছে হাত জোড় করে বলে, বিশ্বাস করো এখানে শুধুমাত্র অসুস্থ মানুষরাই আছে, আর কেউ নেই। এটা ঈশ্বরের ঘর, প্লিজ তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু তাদের মনে কোনো দয়া মায়া বলতে কিছুই ছিল না। এবারে কর্নেল তার সঙ্গে থাকা সমস্ত লোকদের এই মিশনের সবাইকে মেরে ফেলার অর্ডার দেয়। আর ইয়াকুবের সেনারা ওই কর্নেলের অর্ডারে একটা বড় তলোয়ার নিয়ে প্রিস্টকে মেরে ফেলে আর বাকিদেরকেও তারা নির্মমভাবে খুন করে। এরপর দেখা যায় লেফটেন্যান্ট জেনারেল ওয়াটার্স আর বাকি কমান্ডাররা ডক্টর লীনা এবং আফ্রিকান দিনে জঙ্গলের একদম শেষ সীমানায় পৌঁছে গেছে। হেলিকপ্টারকে লোকেশন বোঝানোর জন্য কমান্ডাররা সেখানে অনেকগুলো স্মোক গ্রেনেড ছেড়ে দেয় আর ধোঁয়া দেখতে পেয়ে ইউএস এয়ারফোর্সের দুটো হেলিকপ্টার তাদের উদ্ধার করতে সেখানে ল্যান্ড করে। কিন্তু এরপরেই আসে মুভির আসল টুইস্ট, যার জন্য তারা কেউই তৈরি ছিল না। হেলিকপ্টার জঙ্গলে ল্যান্ড করতেই ওয়াটার ডক্টর লীনার হাত ধরে তাড়াতাড়ি হেলিকপ্টারের দিকে নিয়ে যায়। কিন্তু তারা কেউই আফ্রিকানদের হেলিকপ্টারে যেতে দিচ্ছিল না। অসহায় আফ্রিকানরা তখন চেঁচিয়ে লীনা লীনা বলে ডাকছিল আর লীনাও বারবার তাদের কাছে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু ওয়াটার তার হাত ধরে টানতে টানতে হেলিকপ্টারের দরজার কাছে নিয়ে আসে। আর এরপরে লীনার কাছে থাকা ওয়াটারের প্ল্যানটা পরিষ্কার হয়ে যায়। লীনা গ্রামবাসীদের ছাড়া আসতে চাইছিল না, তাই লীনাকে নিয়ে আসার জন্য লেফটেন্যান্ট এই অসহায় আফ্রিকানদের ক্যামেরুন পৌঁছে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে এত দূরে নিয়ে এসেছে। ওয়াটারের প্ল্যান বুঝতে পেরে লীনা রাগে এবং ঘৃণায় তার মুখে থুতু দেয়। এরপরেই ওয়াটার জোর করে লীনাকে কাঁধে করে হেলিকপ্টারে তোলে আর হেলিকপ্টার দুটো লীনা আর ইউএস আর্মিদের নিয়ে সেখান থেকে উড়ে যায়। লীনা এই অসহায় আফ্রিকানদের ফেলে যেতে চাইছিল না আর এই অসহায় আফ্রিকানরাও চিৎকার করে লীনাকে ডাকতে থাকে। তারা ওয়াটারের কাছে সাহায্যের জন্য ভিক্ষা চায়, কিন্তু তারা কোনো কথা না শুনে লীনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। কারণ উচ্চপদস্থ অফিসারদের অর্ডারের বাইরে গিয়ে কিছু করার মতো ক্ষমতা ওয়াটারের কাছে ছিল না। অসহায় আফ্রিকানরা তখন দিশেহারা হয়ে সেখানে দাঁড়িয়ে কান্নাকাটি করতে থাকে। তবে কিছুটা যাওয়ার পরই সেই ইউএস কমান্ডোর হেলিকপ্টার থেকে সেই চার্চটা দেখতে পায় যেখান থেকে তারা লীনাকে নিয়ে এসেছিল। আর নিচে তাকাতেই তারা শিউরে ওঠে। এই চার্চে আগুন জ্বলছিল, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল অজস্র মানুষের লাশ, মাটি রক্তে লাল হয়ে গেছিল। আর এই দৃশ্য দেখে লীনা চিৎকার করে কাঁদতে থাকে। যে মিশনে সে এতদিন থেকেছে, অসহায় মানুষদের চিকিৎসা করেছে, সেই মিশনের এই করুণ অবস্থা দেখে লীনা আটকে ওঠে। মিশন হাসপাতালের এই অবস্থা দেখে ওয়াটারেরও খুব খারাপ লাগে। সে বুঝতে পারে অসহায় আফ্রিকানদের জঙ্গলে ফেলে এসে সে খুব বড় একটা ভুল করে ফেলেছে। আর এরপরই ওয়াটার পাইলটকে হেলিকপ্টার ঘুরিয়ে নিয়ে আবার সেখানে যেতে বলে যেখানে তারা অসহায় আফ্রিকানদের ফেলে রেখে এসেছিল। হেলিকপ্টারগুলোকে ফিরে আসতে দেখে অসহায় আফ্রিকানরা আবার আসার আলো দেখতে পায়। হেলিকপ্টার মাটিতে নামতে লীনা ছুটে এসে তার আফ্রিকান বন্ধু পেশেন্সকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। লীনাকে দেখেই অসহায় আফ্রিকানদের মুখে আবার হাসি ফুটে ওঠে, তারা যেন আবার নতুন করে বাঁচার আশা খুঁজে পায়। এরপর ওয়াটার তাদের সবাইকে বলে, হেলিকপ্টারে আমরা মাত্র 12 নিয়ে যেতে পারবো, বাকি সবাইকে এখান থেকে ক্যামেরুন বর্ডার পর্যন্ত প্রায় 40 রাস্তা পায়ে হেঁটে যেতে হবে। ওয়াটারের কথা শুনে লীনা অসুস্থ কয়েকজন আফ্রিকান আর কয়েকটা বাচ্চাকে হেলিকপ্টারে তুলে দেয়। ওই 12 আফ্রিকানদের নিয়ে হেলিকপ্টারটা ক্যামেরুনের বর্ডারের দিকে চলে যায় আর বাকিদের নিয়ে লেফটেন্যান্ট আর আর্মিরা ক্যামেরুন যাওয়ার জন্য জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে শুরু করে। তখন কয়েকজন আর্মি কমান্ডোরা ওয়াটারকে বলে, তোমার এই সিদ্ধান্তের জন্য আমরা হয়তো অনেকটা বড় বিপদে পড়ে যাব। আমরা ডাক্তার লীনাকে এখানে নিতে এসেছিলাম, আফ্রিকানদের উদ্ধার করার কাজ আমাদের নয়। কিন্তু লেফটেন্যান্ট তাদের কথায় কান না দিয়ে সবাইকে নিয়ে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর ক্যাপ্টেন বিল রোডস ওয়াটারকে কল করে। সে জিজ্ঞাসা করে, এয়ারফোর্সের হেলিকপ্টারে ডক্টর লীনা আর তোমরা না এসে কেন আফ্রিকান রেফিউজিদেরকে পাঠিয়েছো? তখন ওয়াটার বলে, এছাড়া আমাদের কোনো উপায় ছিল না, তুমি এখনই আমাদেরকে উদ্ধার করার জন্য 3 হেলিকপ্টার পাঠাও।
কিন্তু ক্যাপ্টেন তাকে বলে নাইজেরিয়ার পরিস্থিতি এখন খুব খারাপ, তাই হেলিকপ্টার পাঠানো খুবই রিস্কি, আমি এখন হেলিকপ্টার পাঠাতে পারবো না, তোমাদেরকে হেঁটেই ক্যামেরুনের বর্ডার পর্যন্ত আসতে হবে, আর ক্যামেরুনের বর্ডারে ইউএস আর্মি টিম তোমাদের রেস্কিউ করার জন্য ওয়েট করবে। এরপরেই ফোন কেটে যায়। এবার দেখা যায় আমেরিকান আর্মিরা হেলিকপ্টার ল্যান্ড করার জন্য যে স্মোক গ্রেনেড ছুড়েছিল, ইয়াকুবের সৈন্যরা সেখানে চলে এসেছে। সেখানে এসে সেই গ্রেনেড দেখে তারা বুঝতে পারে যে আমেরিকান সেনারা এখানে একটা রেস্কিউ মিশন চালাচ্ছে। তখন তাদের দলে একজন কমান্ডো বলে হেলিকপ্টারে কয়েকজন লোককে নিয়ে গেলেও সবাইকে এখনো রেস্কিউ করতে তারা পারেনি, তাই বাকিরা জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে ক্যামেরুনের বর্ডারের দিকে যাচ্ছে। এরপরে কর্নেল তার সৈন্যদের নিয়ে জঙ্গলে সেই দিকে এগোতে থাকে যেদিকে ডক্টর লিনা এবং ওয়াটাররা গেছে। অন্যদিকে দেখা যায় অনেকক্ষণ হেঁটে লিনা আর তার আফ্রিকান বন্ধুরা অনেক ক্লান্ত হয়ে গেছে। সবাই জঙ্গলে একটা ফাঁকা জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিল। তাদের সবার কাছে অল্প কিছু খাবার ছিল আর সেগুলি তারা সবাই ভাগযোগ করে খাচ্ছিল। তখনই হঠাৎ ইউএস আর্মির একজন কমান্ডো তাদের স্যাটেলাইট ল্যাপটপ অন করে আর তারা দেখতে পায় প্রায় 300 নাইজেরিয়ান সৈনিক তাদের দিকেই আসছে। সে ওয়াটারকে ডেকে ঘটনাটা বলে, কিন্তু তারা কিছুতেই বুঝতে পারছিল না যে এই নাইজেরিয়ান সৈন্যরা তাদের কিভাবে ফলো করছে। ওয়াটার সবাইকে ডাকে আর বলে, বিশ্রাম নেওয়ার সময় আমাদের কাছে আর নেই, ক্যামেরুন বর্ডার এখান থেকে এখনো প্রায় 30 কিলোমিটার দূরে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ক্যামেরুন পৌঁছাতে হবে। কমান্ডো এরপর সবাইকে লাইন ধরে দাঁড় করিয়ে দেয় আর এই সময় ওয়াটার লিনাকে ডেকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো যে ইয়াকুবের সৈন্যরা আমাদেরকে ফলো করছে? লিনা তখন বলে, আমি জানি না, কিন্তু ওরা আমাদেরকে কেন ফলো করছে। এরপর ওয়াটার সবাইকে নিয়ে হাঁটতে শুরু করে আর অন্ধকারের মধ্যে সবাই যত তাড়াতাড়ি সম্ভব হাঁটতে থাকে। এই সময় ওয়াটারের একজন সঙ্গী তার কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করছো আর কেন করছো, আমাকে উত্তর দাও। তখন ওয়াটার বলে, আমি নিজে বুঝতে পারলে তোমাকে বলে দেবো, এখন তাড়াতাড়ি এখান থেকে চলো। এরপর দেখা যায় সকাল হয়ে গেছে, ওয়াটার আর তার দলবল নিয়ে হাঁটতে হাঁটতে একটা গ্রামের কাছে চলে এসেছে। তখন কমান্ডার লেক খেয়াল করে যে গ্রামটার প্রায় সবগুলো বাড়িতেই আগুন জ্বলছে। এরপর দূরবীনে চোখ রাখতেই সে একটা দৃশ্য দেখতে পায় আর তাতে তারা চমকে যায়। তারা দেখতে পায় নাইজেরিয়ার একদল সৈন্যরা ওই গ্রামের লোকদেরকে নির্মমভাবে খুন করছে, কাউকে গুলি করে, কাউকে ছুরি দিয়ে কুপিয়ে, আবার কারো গায়ে জীবন্ত আগুন লাগিয়ে তাদেরকে মারা হচ্ছে, এমনকি মহিলাদের ধর্ষণ করে তাদেরকে খুন করা হচ্ছে। নিরীহ গ্রামবাসীদের উপর এই রকম হিংসা আর অমানবিক ব্যবহার দেখে তারা সেখানে চুপচাপ চলে যেতে পারেনি। লিনা এবং বাকি আফ্রিকানদের ওখানেই থাকতে বলে ওয়াটার বাকি কমান্ডোদের নিয়ে গ্রামের দিকে এগিয়ে যায়। কমান্ডোদের মধ্যে দুজন দুটো দূর থেকে স্নাইপার দিয়ে গুলি করে কয়েকজন সেনার খুলি উড়িয়ে দেয় আর বাকি কমান্ডোরা লেফটেন্টের সাথে গ্রামের মধ্যে ঢুকে পড়ে আর এরপর তারা বাকি সেনাদের সাথে যুদ্ধ করে তাদেরকে মেরে ফেলে। কিন্তু হঠাৎই একটা মেয়ের চিৎকার শুনে তারা সেই ঘরের দিকে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় একটা মেয়ে মাটিতে পড়ে রয়েছে। এই হিংস্র সৈন্যরা ওই মহিলাটা দুটো স্তন কেটে ফেলেছে যাতে সে তার বাচ্চাকে দুধ খাওয়াতে না পারে। এদিকে একটু দূরেই দুজন সৈন্য আরেকটি মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করছিল। এটা দেখে কমান্ডোর লোক তাদেরকে মেরে ফেলে আর ওই ঘর থেকে বেরিয়ে এসে ওয়াটার একজন নাইজেরিয়ান সৈন্যকে দেখতে পায় যার বয়স 10 থেকে মাত্র 12 বছর। এটা দেখে ওয়াটার অবাক হয়ে যায়। সে বাকি কমান্ডোদের ডেকে বলে, ধর্ম আর জাতির ভেদাভেদ মানুষকে কতটা নিচে নামিয়ে দিয়েছে, শুধুমাত্র ক্ষমতার লোভে তারা কাউকে ছাড়ছে না, একটা ছোট বাচ্চার মনেও এরা হিংসার বীজ পুঁতে দিয়েছে। এতক্ষণ পর্যন্ত লিনা আর তার সঙ্গীরা দূর থেকে গ্রামটার ভয়াবহ অবস্থা দেখছিল, কিন্তু এরপর তারা ওই গ্রামের দিকে এগিয়ে আসে। এবার ওই আহত মহিলাটিকে দেখানো হয় যার স্তন কেটে দিয়েছিল ওই নাইজেরিয়ান সৈন্যরা। যন্ত্রণায় ছটফট করতে করতে ওই মহিলাটি ওখানেই মারা যায়। মহিলাটির এই অবস্থা দেখে সবার চোখে জল চলে আসে। ডাক্তার লিনা মৃত মহিলাটির চোখ বন্ধ করে দেয়। সবাই চোখে জল নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। মানুষের প্রতি মানুষের এই হিংসা, বর্বরতা, অমানবিকতা দেখে লেফটেন্যান্ট আর কমান্ডোদের চোখেও জল চলে আসে। ক্ষমতার লোভে মানুষকে যে এতটা নিচে নামাতে পারে এটা তারা কখনো ভাবতেও পারেনি। এখানে আবার মুভির প্লট চেঞ্জ হয় আর দেখা যায় ওয়াটার আর কমান্ডোরা ডক্টর লিনা এবং আফ্রিকানদের ওই গ্রামের পাশেই একটা জঙ্গলে বিশ্রাম নিচ্ছে। গ্রামের সেনাদের সঙ্গে যুদ্ধ করার সময় ওয়াটারের হাতে চোট লেগেছিল, লিনা তার হাতে ব্যান্ডেজ করে দেয়। একটু পরে সকাল হয়, কমান্ডো মাইকেল স্লো ওয়াটারকে ডেকে ঘুম থেকে তোলে আর ল্যাপটপে দেখতে বলে। ল্যাপটপে চোখ রাখতেই ওয়াটার দেখে নাইজেরিয়ান দলটা তাদের থেকে মাত্র 4 ঘন্টা দূরত্বে চলে এসেছে। ওয়াটার আর বাকি কমান্ডোরা কেউ বুঝতে পারছিল না যে রাতের অন্ধকারে নাইজেরিয়ান সৈন্যরা কিভাবে এত তাড়াতাড়ি তাদের এত কাছাকাছি চলে আসলো, এই ঘন অন্ধকারে তারা কোন রাস্তায় এসেছে এটা বোঝা সম্ভব নয়। এরপর ওয়াটার বুঝতে পারে তাদের মধ্যে কেউ এমন রয়েছে যে ওই সেনাদেরকে খবর দিচ্ছে। ওয়াটার তখন লিনাকে জিজ্ঞাসা করে, এদের মধ্যে কেউ কি এমন আছে যারা আমাদের খবর ওই নাইজেরিয়ান সৈন্যদেরকে দিতে পারে, কারণ ওই সেনারা আমাদেরকে ফলো করতে করতে আমাদের থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে চলে এসেছে। তখন ওয়াটারের কথা শুনে লিনা বলে, এরা সবাই অসহায় আফ্রিকান, কেউই গুপ্তচর নয়, এদের মধ্যে কেউই এমন কোনো কাজ করতে পারে না। কিন্তু লিনার কথা ওয়াটার কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, তাই সে কমান্ডোদেরকে বলে, সব আফ্রিকানদের কাছ থেকে তাদের অস্ত্র কেড়ে নাও আর ভালো করে তাদের তল্লাশি নাও। আর তখনই ওই আফ্রিকান দলের একটা ছোট ছেলে সেখান থেকে ছুটে জঙ্গলের দিকে পালাতে যায় আর কমান্ডো তাকে অনেকবার দাঁড়াতে বলে, কিন্তু সে কারোর কথায় কান দিচ্ছিল না। এবার তাকে ধরতে ওয়াটার কমান্ডো স্লিকে গুলি করতে বলে। স্লিক গুলি চালায় আর গুলি লেগে ওই লোকটা মাটিতে পড়ে যায়। কমান্ডো তার তল্লাশি নিতেই তার কাছ থেকে একটা ট্রান্সমিটার ডিভাইস খুঁজে পায় আর এই ডিভাইসটা থেকেই নাইজেরিয়ান সৈন্যরা তাদের লোকেশন ট্র্যাক করছিল। ওয়াটার লোকটাকে জিজ্ঞাসা করে, কেন তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো? তখন সেই লোকটা বলে, ওরা আমার পুরো পরিবারকে বন্দী করে রেখেছে, তাই বাধ্য হয়ে আমি ওদের কাজ করছিলাম, নইলে ওরা আমার পুরো পরিবারকে মেরে ফেলবে। এরপর লেফটেন্যান্ট লোকটাকে জিজ্ঞাসা করে, তুমি জানো এই সেনারা আমাদেরকে কেন ফলো করছে? তোমার সাথে এই দলের আর কে জড়িত আছে? তখন সেই লোকটা আর কিছু বলে
না। তখন লোকটা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সে শুধুমাত্র আর্থ আর্থ বলতে বলতে মারা যায়। ওয়াটার আর বাকি কমান্ডোরা কেউই এখনো কিছু বুঝতে পারছিল না যে নাইজেরিয়ান সৈন্যরা কেন তাদের ফলো করছে। এবার তারা ওই লোকটার ডেড বডি ওখানেই ফেলে রেখে আফ্রিকানদের কাছে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে। লেফটেন্যান্ট সবাইকে ট্রান্সমিটার ডিভাইসটাকে দেখিয়ে বলে, তোমাদের কারো কাছে কি এইরকম কোনো যন্ত্র আছে? যদি থেকে থাকে তাহলে সেটা আমাকে দিয়ে দাও, আর যদি না করো তাহলে আমি তোমাদের মধ্যে এক এক করে সবাইকে মেরে ফেলবো। যদি কেউ নির্দোষ হয় তাকেও আমি মেরে ফেলবো, তো এটা আমাকে করতে বাধ্য করো না। কথা বলেই ওয়াটার একজন আফ্রিকানের মাথায় বন্দুক ঠেকায়। আর ঠিক তখনই একজন অল্প বয়সী ছেলে ওয়াটারের বন্দুকের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ছেলেটা বলে, আমার নাম আর্থার আজুকা, নাইজেরিয়ার প্রেসিডেন্ট স্যামুয়েল আজুকার আমি একমাত্র জীবিত সন্তান। আমার পুরো পরিবারকে জেনারেল মোস্তফা ইয়াকুব মেরে ফেলেছে, আর বাবার মৃত্যুর পর আমি নাইজেরিয়ার প্রেসিডেন্ট হওয়ার দাবিদার, তাই মোস্তফা ইয়াকুব আমাকেও মেরে ফেলতে চাইছে। স্যামুয়েল আজুকা শুধুমাত্র নাইজেরিয়ার প্রেসিডেন্ট ছিল না, ইগবোদের উপজাতীয় রাজাও ছিল, আর এই রাজকীয় ব্লাড লাইনের একমাত্র জীবিত সদস্য হিসাবে একমাত্র আর্থারই ইগবো জাতির কাছে রাজা হিসাবে বৈধ, তাই তারা আর্থারকেও মেরে ফেলতে চাইছে। ছেলেটার কথা শুনে ওয়াটার বলে, আমরা তো শুনেছিলাম প্রেসিডেন্টের পুরো পরিবারই মারা গেছে আর কেউ বেঁচে নেই। তখন আর্থার বলে, তোমরা সবাই ভুল জানো, ইয়াকুব সেনারা আমার মা বাবা এবং দুই বোনকে মেরে ফেলেছিল, কিন্তু তারা আমাকে মারতে পারেনি। আমার বাবা পরিস্থিতি খারাপ বুঝতে পেরেই আগে থেকেই আমাকে সরিয়ে দিয়েছিল, তাই আমি বেঁচে গেছি। আর জেনারেল ইয়াকুব এখন আমাকেই মারার জন্য তোমাদের পিছু করছে। এই সময় ওয়াটার লিনার দিকে তাকিয়ে বলে, তুমি তো আগে থেকেই সবটা জানতে, তাই না? তাহলে আমাকে বলনি কেন? লিনা তখন বলে, আমি তোমাদের ঠিক বিশ্বাস করতে পারিনি। আমি ভেবেছিলাম আর্থারের কথা বললে তোমরা ওদের সাহায্য করবে না, তাই আমি বলিনি। লিনার কথা শুনে ওয়াটার একটু বিরক্ত হয়, কিন্তু লিনা যখন তার কাছে গিয়ে ক্ষমা চায় তখন ওয়াটার তাকে বলে, তোমার জায়গায় আমি থাকলে আমিও বিশ্বাস করতাম না, সো এখানে তোমার কোনো দোষ নেই। এরপর দেখা যায় সেই নাইজেরিয়ান সৈন্যরা তাদের সেনাবাহিনী নিয়ে জঙ্গলে ঠিক সেই জায়গা চলে এসেছে যেখানে US কমান্ডোরা তাদের গুপ্তচরকে মেরে ফেলে রেখে গেছে। তাদের মধ্যে কয়েকজন সেনা ওই মৃতদেহটাকে আনার জন্য এগোতেই চারিদিকে বিস্ফোরণ শুরু হয়, আর বিস্ফোরণে অনেকগুলো নাইজেরিয়ান সৈন্য মারা যায়। আসলে ওই গুপ্তচরকে মেরে ফেলে রেখে যাওয়ার সময় লেফটেন্যান্ট আর কমান্ডোরা এই জায়গা চারিদিকে ল্যান্ডমাইন বিছিয়ে রেখেছিল, যাতে নাইজেরিয়ান সৈন্যরা এখানে আসলেই বিস্ফোরণ হয়। আর এই ঘটনায় এই নাইজেরিয়ান বাহিনীর কমান্ডার খুব রেগে যায়। এবার তারা অনেকগুলো আর্মি ট্র্যাকে করে আরো কয়েকশো সেনা এনে জঙ্গলের শেষ প্রান্তে ক্যামেরুন যাওয়ার জন্য জমা করে। এবার দেখা যায় লেফটেন্যান্ট আর কমান্ডোরা একটা ছোট নদীর ধারে বসে ক্যামেরুনের বর্ডার পর্যন্ত যাওয়ার প্ল্যানিং তৈরি করছে। আর ঠিক তখনই ক্যাপ্টেন বিল ফোন করে। বিল ওয়াটারকে বলে, আমাদের কাছে খবর আছে যে তোমাদের সঙ্গে যে আফ্রিকানরা আছে তাদের মধ্যে নাইজেরিয়ার প্রেসিডেন্টের ছেলে আর্থার আজুকাও আছে। জেনারেল মুস্তফা ইয়াকুবের সরকার প্রেসিডেন্টের পরিবারকে দোষী ঘোষণা করেছে, আর তুমি আর্থারকে সাহায্য করেছো এটা ওরা জানতে পারলে আমেরিকা আর নাইজেরিয়ার মধ্যে রাজনৈতিক ঝামেলা শুরু হয়ে যাবে, তাতে আমেরিকার ডিপ্লোমেসিতে খুব খারাপ প্রভাব পড়বে, তাই তুমি আর্থার আজুকাকে ওই নাইজেরিয়ান সৈন্যদের হাতে তুলে দাও। ওয়াটার তখন ক্যাপ্টেনকে বলে, নাইজেরিয়ার সৈন্যরা কতটা নৃশংস আর অমানবিক সেটা কি তুমি জানো না? আমি আর্থারকে তাদের হাতে তুলে দিলেই ওরা আর্থারকে খুন করে ফেলবে, আর মৃত্যু নিশ্চিত জেনে আমি আর্থারকে ওদের হাতে তুলে দিতে পারবো না। তুমি আমাদের জন্য হেলিকপ্টার পাঠিয়ে আমাদেরকে রেস্কিউ করার ব্যবস্থা করো। তখন বিল বলে, এই মুহূর্তে নাইজেরিয়ার জঙ্গলে হেলিকপ্টার নামানো সম্ভব নয়, তোমরা জঙ্গল থেকে বেরিয়ে ক্যামেরুন বর্ডারে আসার চেষ্টা করো, আর সুযোগ বুঝে আমি তোমাদেরকে এয়ার সাপোর্ট পাঠাবো। এবার ওয়াটার বাকি আর্মিদের বলে, ক্যাপ্টেন বিল আর্থার এবং বাকি আফ্রিকানদের নাইজেরিয়ান সেনাদের হাতে তুলে দিতে বলেছে, কিন্তু আমরা ওদের নৃশংসতা দেখেছি। আমরা যদি আর্থার এবং বাকি আফ্রিকানদের তাদের হাতে তুলে দেই তাহলে ওরা সবাইকে নৃশংসভাবে মেরে ফেলবে। এখন এই সিদ্ধান্ত তোমাদের নিতে হবে, তোমরা কি এই অসহায় মানুষগুলোকে বাঁচাতে আমার পাশে থাকবে নাকি সবাইকে ওই নরপিশাচগুলোর হাতে তুলে দেবে। ওয়াটারের সব কথা শোনার পর তারা বলে, আমরা এতটা সময় সবাই একসাথে কাটিয়েছি, এরা কেউই আর আমাদের জন্য শুধু রিফিউজি নয়, আমাদের পরিবার। নিজেদের জীবন বাজি রেখে হলেও আমরা এদের প্রাণ বাঁচাবো। এরপর লেফটেন্যান্ট বাকি সবাইকে নিয়ে ক্যামেরুন বর্ডারের দিকে এগোতে শুরু করে, কিন্তু এর মধ্যেই সেই নাইজেরিয়ান সৈন্যদের অর্ডারে জঙ্গলে চারিদিকে প্রচুর সেনা চলে আসে। নাইজেরিয়ান সৈন্যরা চারিদিক থেকে লেফটেন্যান্ট সহ বাকিদেরকে ঘিরে ফেলে। লেফটেন্যান্ট আর বাকি কমান্ডোরা ঝোপের আড়ালের মধ্যে লুকিয়ে পড়ে। ডক্টর লিনাও আফ্রিকানদের নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। এবার এরা সবাই শত্রুদের আসার অপেক্ষা করতে থাকে। আর ঠিক তখনই একটা গুলির আওয়াজ হয়। গুলি লেগে ছিটকে পড়ে কমান্ডার কেলি। কেলির কাঁধে গুলি লেগেছিল। বাকি কমান্ডাররা তাড়াতাড়ি এসে তার গুলি বের করতে সাহায্য করে, আর তারপরেই আবার যুদ্ধ শুরু হয়ে যায়। গোলাগুলি শব্দে ভরে ওঠে জঙ্গল। একদল নাইজেরিয়ান সৈন্য গুলি চালাতে চালাতে লেফটেন্যান্ট আর কমান্ডোদের লক্ষ্য করে এগিয়ে আসতে থাকে। মিসাইল আর ল্যান্ডমাইন আর বোমার বিস্ফোরণে জঙ্গলের চারিদিকে আগুন জ্বলে ওঠে। একের পর এক বড় বড় গাছ ভেঙে পড়তে শুরু করে, চারিদিকে ধোঁয়ায় ভর্তি হয়ে যায়। US কমান্ডোদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে সাধারণ আফ্রিকানরা। গোলাগুলি আর বিস্ফোরণে অসহায় আফ্রিকানদের অনেকেই মারা যায়। কান্নায় ফেটে পড়ে লিনা আর তার বন্ধুরা। এরপর হঠাৎই নাইজেরিয়ান সেনা কমান্ডো US কমান্ডো মাইকেল স্নোকে লক্ষ্য করে গুলি চালায়। পেটে গুলি লেগে কমান্ডো স্নো মাটিতে পড়ে যায়। আর ওয়াটার ঝোপের আড়াল দিয়ে লুকিয়ে ছুটে আসে তার কাছে। আর আসতেই ওয়াটারকে বলে, আমাদের সময় শেষ হয়ে এসেছে, তুমি এই নিরীহ আফ্রিকানদের সুরক্ষিতভাবে ক্যামেরুন বর্ডারে পৌঁছে দিও। আর এরপরেই কমান্ডো স্নো মারা যায়। এদিকে নাইজেরিয়ান সৈন্যরা তখন ওয়াটার আর তার টিমের দিকে লক্ষ্য করে একের পর এক বোমা ছুটতে শুরু করে। চারিদিক থেকে তারা ঘিরে ফেলে ওয়াটার এবং তার টিমকে। এর মধ্যেই কমান্ডো ফ্লি নাইজেরিয়ান সৈন্যদের গুলিতে মারা যায়। অসহায় আফ্রিকানদের বাঁচাতে 300 জন নাইজেরিয়ান সৈন্য সামনে বুক চিতিয়ে লড়াই করেছিল US আর্মি 6 জন কমান্ডার। কিন্তু নাইজেরিয়ান সৈন্যদের সংখ্যা এতটাই বেশি ছিল যে US কমান্ডোদের পক্ষে তাদের সঙ্গে মোকাবিলা করা সম্ভব হচ্ছিল না। তারা সবাই মিলে ওই সৈন্যদের দিকে ফায়ার করতে করতে ক্যামেরুন বর্ডারের দিকে দৌড়াতে শুরু করে। আফ্রিকানদের বর্ডারের দিকে এগিয়ে দিয়ে
তারা পিছন দিক থেকে ফায়ার করে নাইজেরিয়ান সৈন্যদেরকে আটকাতে থাকে যাতে সবাই সুরক্ষিতভাবে ক্যামেরুন বর্ডার পর্যন্ত চলে যেতে পারে। কিন্তু এরই মধ্যে হঠাৎ অনেকগুলো বোমা ছুটে আসে তাদের দিকে। বোমার বিস্ফোরণে ডক্টর লিনা, ওয়াটার আর আর্থার ছিটকে পড়ে। বিস্ফোরণে কেলিও মারা যায়। ওয়াটার কোনো মতে উঠে সবার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু লিনার জ্ঞান ফেরে না। তখন সে তাকে কাঁধে তুলে নেয় আর আর্থার এবং বাকি আফ্রিকানদের সাথে নিয়ে বর্ডারের দিকে ছুটতে শুরু করে। এদিকে বাকি কমান্ডোরা পিছন দিক থেকে ফায়ার করে সেই সেনাদেরকে আটকানোর চেষ্টা করছিল। ডক্টর লিনা আর্থার আর বাকিদের জঙ্গল থেকে বের করে আর ক্যামেরুন বর্ডারের রাস্তা দেখিয়ে দেয়। লিনা এবং আর্থার বাকি আফ্রিকানদের নিয়ে ক্যামেরুন বর্ডারের দিকে ছুটে যায়। কিন্তু তাদের কাছে বর্ডারের গেট খোলার অর্ডার ছিল না, তাই বারবার বলার পরেও ক্যামেরুন বর্ডারের অফিসাররা গেট খুলছিল না। তখন অনেকেই বর্ডার টপকে ক্যামেরুন ঢোকার চেষ্টা করছিল। লেফটেন্যান্ট আর বাকি কমান্ডাররাও সেই নাইজেরিয়ান সৈন্যদের সাথে লড়াই গুরুতর জখম হয়ে পড়েছিল। তবুও এই সেনারা যাতে এগিয়ে আসতে না পারে তাই তারা জঙ্গলের ভেতরে ঝোপের মধ্যে থেকে গুলি চালাতে থাকে। তাদের শরীরে আর লড়াই করার মতো ক্ষমতা ছিল না। আর তখনই কমান্ডো জি ক্যাপ্টেন বিল রোডসকে ফোন করে তাড়াতাড়ি এয়ার সাপোর্ট পাঠাতে বলে। সবাইকে জঙ্গলে বের করে দিয়ে লেফটেন্যান্ট আহত কমান্ডোদের খুঁজতে আবার জঙ্গলের ভেতরে চলে যায়। আর এরই মধ্যে ইউএস এয়ারফোর্সে দুটো ফাইটার জেট সেখানে চলে আসে আর এয়ারফোর্সের টিমকে নাইজেরিয়ান সেনাদের লোকেশন বুঝিয়ে দেওয়ার জন্য তারা সেদিকে স্মোক গ্রেনেড ছোড়ে আর ধোঁয়া দেখতে পেয়ে আকাশ থেকে শয়ে শয়ে বোমা ফেলে ইউএস এয়ারফোর্সের ফাইটার জেট। বিস্ফোরণে চারিদিকে আগুন জ্বলতে থাকে আর একসাথে এত বিস্ফোরণের ফলে সমস্ত নাইজেরিয়ান সেনা মারা যায়। এমনকি সবাই ভাবে যে এই বিস্ফোরণে ওয়াটার সহ বাকি কমান্ডাররা মারা গেছে, এমনটা সবাই ভাবতে থাকে। আর ঠিক তখনই ধোয়ার চাদর সরিয়ে সেখান থেকে বেরিয়ে আসে লেফটেন্যান্ট এ কে ওয়াটার, কমান্ডার রেড, ডক আর জি। তারা সবাই আহত ছিল। অনেক কষ্ট করে তারা ক্যামেরুন বর্ডারের দিকে এগিয়ে আসে। লিনা আর আর্থার এগিয়ে গিয়ে ওয়াটারকে ধরে নিয়ে আসে। এদিকে বাকি কমান্ডাররাও একে অপরের কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে এগিয়ে আসে। লেফটেন্যান্ট আর বাকি কমান্ডোদের সেখানে থাকা আফ্রিকানরা ধন্যবাদ জানায় তাদের প্রাণ বাঁচানোর জন্য। আর এরপরে ক্যাপ্টেন বিল ক্যামেরুন বর্ডার খোলার জন্য অর্ডার নিয়ে আসে। আর তখন অসহায় শরণার্থীদের জন্য ক্যামেরুন বর্ডারের গেট খুলে দেওয়া হয়। ইউএস আর্মি সেনারা গিয়ে শহীদ কমান্ডোদের বডিগুলো জঙ্গল থেকে খুঁজে নিয়ে আসে। শরণার্থীরা নতুন জীবন পাওয়ার খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে হাসি কান্নায় মেতে ওঠে। ইউএস আর্মির হেলিকপ্টারে ডক্টর লিনা, এ কে ওয়াটার আর বাকি কমান্ডোদের নিয়ে আমেরিকার দিকে উড়ে যায়। আর সেই অসহায় আফ্রিকানরা হাসি মুখে তাদের বিদায় জানায়। আর মুভির একদম শেষে দেখা যায় মৃত প্রেসিডেন্ট স্যামুয়েল আজুকার একমাত্র ছেলে আর্থার আজুকাকে ইগবো জাতির লোকেরা তাদের প্রধান হিসেবে ঘোষণা করেছে। আর এবার তারা তাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই শুরু করবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। এই ধরনের আর্মির কিছু স্পেশাল রেস্কিউ মুভি আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যদি আপনি কোনো স্পেশাল মুভির এক্সপ্লেনেশন চান তাহলে সেই মুভির নামটাও আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।